আমরা বলেছিলাম যে আজকে আমরা দুটো ক্লাস করব, একটা ক্লাস করব আমরা লেসার রাইটিং নিয়ে, আর একটা কবিতায় হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা। তা আমরা প্রথম পর্যায়ে গতদিন যেটা আলোচনা করেছেন লেসার রাইটিং এর, সেই লেসার রাইটিং আমার ব্যক্তিগত কাজের জন্য ক্লাসটা তাড়াতাড়ি বন্ধ করে নিতে হলো, আমরা আজকে এই রেস্ট অংশ নিয়ে আলোচনা করব। তা লেসার রাইটিং এ আমরা কিছু আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কিছু আনকমন পিপুলার সিমটমস নিয়ে, যেগুলো আমরা অনেক সময় মেটেরিয়া মেডিকাতে পাই না, রেপার্টরিতে পাই না। তা এই সমস্ত কিছু লক্ষণ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো হচ্ছে আনকমন, এটা কমন নয়, আর অদ্ভুত ধরনের কিছু চরিত্র। আমরা শুরুতে বলেছিলাম যে আমরা হোমিওপ্যাথিক পদ্ধতিতে যে চিকিৎসাটা করি সেটা হচ্ছে আমরা টোটালিটি অফ সিমটমস এর বেসিসে চিকিৎসাটা করে থাকি। তা টোটালিটি অফ সিমটমসে আমরা কি খুঁজি, আমরা যে মানে সিমটমসগুলো কালেক্ট করি সেরকম সিমটমসের সিমিলার কিছু ড্রাগ খুঁজে বেড়াই, সিমিলার কিছু ড্রাগ অর্থাৎ মোর সিমিলার, সেটা অর্থাৎ যে ডিজিজটা যে সিমটমসগুলো তৈরি হয়েছে ঠিক সেই রকম আমাদের কিছু সিমটমস যুক্ত কিছু মেডিসিন আমরা খুঁজে বেড়াই। তাই সেখানে দেখা যায় যে অসংখ্য লক্ষণের মধ্যে এমন কিছু লক্ষণ আমরা পাই রোগীর কাছে যে লক্ষণটা একটা দুটো লক্ষণই আমাদের মেডিসিন সিলেক্ট করতে নির্বাচন করতে সহায়ক হয়ে ওঠে। তো এরকম কিছু সিমটমস যে সিমটমসগুলো অন্য কোনো মেডিসিনের মধ্যে বা রেমেডির মধ্যে পাওয়া যায় না, এরকম কিছু লক্ষণ, সেই লক্ষণগুলো নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। তা সেই আলোচনার মধ্যে কিছু কিছু লক্ষণ আমরা আলোচনা করেছিলাম, আজকে আরও কিছু নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পেশেন্ট সামটাইমস হি থিঙ্কস হি সিজ ক্যাটস। তা কিছু রুগী অর্থাৎ যে ড্রাগ পিকচারের মধ্যে আমরা পাই সে কখনো কখনো তিনি ভাবেন যে তিনি বিড়াল দেখেন, ক্যাটস বিড়াল দেখেন। তা বিড়াল এটা এক ধরনের হ্যালুসিনেশন বা ইলিউশন বা ডেলিউশন যাই বলুন না কেন, এটা ভ্রান্তি দর্শন, ভ্রম দর্শন বলা হয়। আমরা অনেক সময় পথ চলতে চলতে কোনো একটা লাঠি কাঠি কিংবা দড়ি দেখলে অনেক সময় সাপ বলে ভুল করি, এটাকে বলে ভ্রম দর্শন, ভুল করে দেখা, হ্যালুসিনেশন বলা যেতে পারে, ডেলিউশন ইলিউশন যাই বলি না কেন, এইরকম ভ্রান্তি দর্শন। তা অনেক কিছু আমরা দেখি, সাপ দেখি, ব্যাঙ দেখি, ইঁদুর দেখি, বিড়াল দেখি। তা এখানে কিছু ওষুধ আছে, সেটা হচ্ছে যে পেশেন্ট বিড়াল দেখে, তা এই যে লক্ষণ পেশেন্ট বিড়াল দেখে যেটা ভ্রান্তি দর্শন সেটা দেখা যায় পার্সিডিলার মধ্যে আছে আর স্ট্যামোনিয়ামের মধ্যে আছে। আমরা নোট পাঠিয়ে দেবো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদের স্টকে রাখা দরকার আছে, কারণ এই এগুলো হচ্ছে আনকমন পিপুলার সিমটমস, অর্থাৎ আমাদের ভাষায় যেটা আমরা বলি থাউজেন্ড সিমটমস ইজ নট এ সিমটমস বাট ওয়ান সিমটমস ইজ এ সিমটমস। এই ওয়ান সিমটমসের উপরে বেস করে কিন্তু আমরা কিছু মানে সার্থকতার সঙ্গে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে পারি। কোনো রোগীর ক্ষেত্রে যদি এরকম লক্ষণ আমরা পাই সেই ক্ষেত্রে ডানে বায়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকে না তাকিয়ে এই একটি লক্ষণের উপর বেস করে কিন্তু আমরা এই ওষুধটা নির্বাচন করতে পারি। আমরা প্রথমে শুরুতে যেটা বলেছিলাম লেসার রাইটিং, লেসার কথা মানে হচ্ছে
সংক্ষেপে তার লেসার মানে হচ্ছে সংক্ষেপে তার তাত্ত্বিক আলোচনা। আমরা তাত্ত্বিক আলোচনা যে সমস্তগুলো বিভিন্ন রকম দার্শনিক আলোচনা বা তাত্ত্বিক আলোচনা যেগুলো পড়ি সেগুলো বিস্তৃত থাকে, কিন্তু লেসার রাইটিংয়ে এই তাত্ত্বিক আলোচনাটা খুব সংক্ষিপ্ত আকারে থাকে। এই তাত্ত্বিক আলোচনাটা এত সংক্ষিপ্ত যে একটা দুটো শব্দের মধ্যে দিয়েই কিন্তু আমরা গোটা বিষয়টা অনুধাবন করতে পারি। তা লেসার রাইটিং কার কার লেসার রাইটিং আছে, আমরা হোমিওপ্যাথিক যে স্টাডি সেখান থেকে আমরা দেখছি প্রথম লেসার রাইটিং ছিল স্যামুয়েল হ্যানিম্যানের, হ্যানিম্যানের লেসার রাইটিং ছিল, জেমস টাইলার কেন্টের লেসার রাইটিং ছিল, আর কার ছিল, মরিং হুসেনের, অর্থাৎ পৃথিবীর বিখ্যাত বিখ্যাত যারা হোমিওপ্যাথ দিকপাল তাদেরই লেসার রাইটিং ছিল। তা আমরা এই বিভিন্ন জনের লেসার রাইটিং থেকে সংগ্রহ করে আমরা আলোচনাগুলো করবো, তাত্ত্বিক আলোচনা। আগেই বলেছিলাম যে লেসার রাইটিং কথা মানে হচ্ছে লেসার মানে হচ্ছে লেস থেকে লেসার কথাটা এসছে, এই সংক্ষিপ্ত আকারে যে তাত্ত্বিক আলোচনাটা হয় সেটাই হচ্ছে লেসার রাইটিং। তা লেসার রাইটিং এ আমরা তাহলে কী পেলাম, পেলাম যে সামটাইমস হি থিঙ্কস হি সিজ ক্যাটস, এটা কিন্তু প্রকৃতপক্ষে সে দেখে না, এটা হচ্ছে তার হ্যালুসিনেশন, তার দৃষ্টিভ্রম। এই দৃষ্টিভ্রমের যে ওষুধটা বিড়াল দেখার যে দৃষ্টিভ্রম সেটা আমরা পাই পার্সিটিলার মধ্যে আর স্ট্যামোনিয়ার মধ্যে। এবার হচ্ছে অ্যান ইজ সেড টু বি চিলড্রিস ইন দ্য বিহেভিয়ার, তা এই যে দৃষ্টিভ্রমের সঙ্গে তার অনেকের মধ্যে দেখা যায় বাচ্চা শিশু সুলভ যে আচরণ, কারো কারো মধ্যে দেখা যায় শিশু সুলভ আচরণ। এই শিশু সুলভ আচরণ যেখানে আমরা দেখব সেখানে ক্রোকাস বলে একটা ওষুধ হোমিওপ্যাথি সেটা আমরা নির্বাচন করতে পারি। এগেইন হি ইমাজিন হি সিস ফার ইন্টু দ্য ফিউচার, অনেকে দার্শনিকের মতো বলে দেয় যে আমরা ভবিষ্যতে অনেক কিছু দেখতে পাই, তা এটা হচ্ছে ইমাজিন, সে কল্পনা করে সে ভবিষ্যতের অনেক কিছু দেখতে পায়। তা এরকম লক্ষণ যাদের মধ্যে আছে তাদের ক্ষেত্রে আমরা দুটো মেডিসিন সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে অ্যাকোনাইট আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। অ্যাকোনাইট আর ফসফরিক অ্যাসিড তাদের এই যে মনের মধ্যে একটা ইমাজিনিক যে চিন্তা অর্থাৎ কাল্পনিক যে শক্তি সেই শক্তি তারা অনেক দূরের জিনিস ভবিষ্যতের অনেক কিছু দেখতে পায়। অ্যান্ড হিজ কম্প্রেহেনশন ইজ ডিসাইডলি ডিফিকাল্ট, আর সেখানে যেটা হচ্ছে সেখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তার বোধগম্য হয় সেটা হচ্ছে, কিন্তু বোধগম্য হয় কিন্তু সে ডিফিকাল্ট মানে ডিসাইডলি স্থিরভাবে সেটা ব্যাখ্যা করতে বা বলতে পারে না, সেই ক্ষেত্রে হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম স্পেশালি অফ হোয়াট হি হিয়ার্স, অর্থাৎ লাইকোপোডিয়ামের ক্ষেত্রে নির্ধারিতভাবে বলতে অক্ষম বা কঠিন, আর স্পেশালি অফ হোয়াট হি হিয়ার যেটা শুনেছে সেটাও সে বলতে পারে না, সেই ক্ষেত্রে হচ্ছে ক্যামোমিলা আর নেত্রাঙ্কার, সেই ক্ষেত্রে হচ্ছে ক্যামোমিলা আর নেত্রাঙ্কার।
patient frequently manifested a lack of self-confidence. Patient ক্ষেত্রে frequently manifest a lack of self-confidence. তার যে আত্মবিশ্বাসের ঘন ঘন তার আত্মবিশ্বাসের অভাব, প্রায়শ সে আত্মবিশ্বাসের অভাব বোধ করে। এই ওষুধটা, এই যে রেমিডি আমরা পেলাম, প্রায় আত্মবিশ্বাসের অভাব কোন মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে ব্যারাইটা কাপ ক্যালিনাইটিকাম। ব্যারাইটা কাপের মধ্যে আর ক্যালিনাইটিকামের মধ্যে এই আত্মবিশ্বাসের অভাব আছে। কেন আত্মবিশ্বাসের অভাব? বিকজ হি নোজ দ্যাট দেয়ার আর পিপুল লিভিং হু নো দ্য রিয়েল কজ অফ ইনসেনিটি। তারা, তার আশেপাশে যে সমস্ত লোকজন আছে, তারা তার যে এই উন্মাদনা, এই উন্মাদনাটা তারা, তাদের কাছে বোধগম্য নয়। তার আশেপাশে যারা বাস করে তারা এটা বোধগম্য নয়। অকেশনালি হিজ কনসাইন্স ট্রাবল হিম, যার ফলে হচ্ছে কি প্রায়শ মাঝে মধ্যে তার বিবেক খুব কষ্ট দেয়, তার বিবেক কষ্ট দেয়। এই যে লক্ষণগুলো কোন কোন মেডিসিনের মধ্যে আছে? মাঝে মধ্যে বিবেকে কষ্ট পায়, এটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম, কোকুলাস ইন্ডিকা, আর্সেনিক অ্যালবাম অ্যান্ড এ স্মল বয় ফ্রাইটেন হিম দ্য আদার ডে বাই সেভিং র্যাস। অর্থাৎ একটি ছোট ছেলে তাকে ইঁদুর বলে ভয় দেখায়। এই যে ইঁদুর বলে ভয় দেখায়, এটা সে ভয় পায়, এরকম লক্ষণ আছে ক্যালকেরিয়ার কার্পের মধ্যে। বা ইঁদুরের ভয় পায় ক্যালকেরিয়ার কার্পের মধ্যে আছে। তাহলে আমরা এখানে যেই সমস্ত লক্ষণগুলো দেখলাম, এই লক্ষণগুলো কিন্তু সবই কিন্তু আনকমন পিকুলার সিমটমস। অর্থাৎ আমরা আবার রিপিট করতে পারি যে থাউজেন্ড সিমটমস ইজ নট এ সিমটমস বাট ওয়ান সিমটমস ইজ এ সিমটমস। যেখানে আমরা আনকমন পিকুলার সিমটমস পাব সবসময় আমরা পাই না, আর এই সবসময় পাই না তার সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা ঠিক মতো কেস টেকিংটা করি না। আমরা যদি ঠিক মতো কেস টেকিংটা করি তাহলে কিন্তু আমরা অনেক আনকমন পিকুলার সিমটমস পেতে পারি, যে আনকমন পিকুলার সিমটমসগুলো আমাদের মেডিসিন সিলেকশন করতে সহায়ক হয়। এরকম অসংখ্য কিছু লক্ষণ আছে। এবার আসা যাক, পেশেন্ট ওপেন ল্যাক ব্যাক অ্যাজ ইফ পারস্যুড বাই এনিমিস। আমরা অনেক সময় এটা আরও অনেক মেডিসিনের মধ্যে আমরা দেখি, কোনো পেশেন্ট পথ চলছে, চলতে চলতে পিছন দিকে ফিরে তাকায়। কেন ফিরে তাকায়? সে ভাবে তার পিছনে কোনো তার শত্রু তার পিছু নিয়েছে। অর্থাৎ শত্রুর ভয়ে, এনিমির ভয়ে সে ঘন ঘন পিছনে তাকায় যে তাকে কোনো, তার কোনো শত্রু তাকে অনুসরণ করছে কিনা। তাহলে এই যে লক্ষণটা, এই লক্ষণটা পাই আমরা ড্রসেরা আর ল্যাকেসিসের মধ্যে। ড্রসেরা আর ল্যাকেসিসের মধ্যে আমরা এই লক্ষণটা পাই। আমরা এরকম লক্ষণ আরও পাই, যেমন অ্যাকোনাইটের মধ্যে এটা আছে। অ্যাকোনাইটের মধ্যে
সে পিছন দিকে তাকায়, কেন তাকায়? পিছন দিকে তাকায় সে ভাবে দেয়ার ইজ ঘোস্ট, তার পিছনে কোনো ভূত ফলো করছে, ভূত। আবার অ্যানাকাডেমির মধ্যে কিন্তু এই লক্ষণটা আছে, অ্যানাকাডেমির মধ্যেও কিন্তু এরকম লক্ষণ আছে, যেখানে সে মনে করে তাকে তার পিছু কেউ নিয়েছে, তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। আর আমরা ড্রসের আর ল্যাকিসির মধ্যে দেখলাম কি,